বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব সেদিকে। ষাট হাজার পেরিয়ে গেছে ইতিমধ্যে, 62,000 ব্যবধানে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছে দুলাল দাস। সুতরাং আর একটা রাউন্ড কাউন্টিং বাকি রয়েছে, আমার ধারণা 65,000 পেরিয়ে যাবে। এবং এটা ইতিমধ্যেই আমি বলে রাখি আপনাদের, যারা প্রশ্ন করছিল যে কেন্দ্রীয় পুলিশ বা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের তত্ত্বাবধানে যদি ভোট হয় তাহলে ভোটের চেহারা অন্যরকম হবে, তারা সঠিক প্রমাণ করেছে নিজে যে কেন্দ্রীয় তত্ত্বাবধানে যদি ভোট হয়, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর তত্ত্বাবধানে, তাহলে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান আরও বাড়বে, আর যেখানে প্রার্থী দিতে পারবে না সেখানেও তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা দেখেছি 12 কোম্পানি সিআরপিএফ ফোর্স প্রায় ডিপ্লয় করা হয়েছে একটা ছোট্ট বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে, মানে এটা ভারতবর্ষের কোনো কেন্দ্রে হয়েছে বলে আমার মনে হয় না। যেন তেন প্রকারে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হারাতে হবে এবং তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করতে হবে, ধর্মীয় একটা মেরুকরণ করে। তার যোগ্য জবাব মহেশতলার মানুষ দিয়েছে, আমি তাদের কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। এবং 12,452 ব্যবধান ছিল দু বছর আগে, প্রায় 48% ভোট আমরা পেয়েছিলাম। সেখান থেকে শুধু জয়ের ব্যবধানই বাড়েনি তৃণমূল কংগ্রেস, প্রায় আমি যা শুনেছি, এখনো সঠিক ফিগার আমার কাছে আসেনি, তবে 62%-এর বেশি ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে, মানে এটা সর্বকালীন রেকর্ড। যত বিরোধিতা হয়েছে তৃণমূল কংগ্রেসের উপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, মানুষের আস্থা, সমর্থন, ভালোবাসা, দোয়া তত বেড়েছে এবং আগামী দিনও বাড়বে, তারা প্রস্তুত থাকুক। দেশের অন্যান্য প্রান্তে আজকে যে যে নির্বাচনের ফল বেরোলো তাতে দেখা যাচ্ছে যে 1-1 যেখানে লড়াই হচ্ছে কি বার্তা দেবেন? না, এটা প্রত্যাশিত, আমি তো আগেই বলেছি যে কর্ণাটকের মাটিতে খুঁটি পুজোটা হয়ে গেছে। আমি বলবো মহেশতলার এই বিপুল জয় দিয়ে মহালয়া শুরু হলো, দশমীটা আমরা দিল্লির বুকে শেষ করে দেবো। আমরা দেখিয়ে দেবো যে মানুষ যাদের সাথে থাকে তাদের পিছনে লেগে কোনো লাভ নেই, এবং অনেক চেষ্টা করেছে, অনেক কিছু হয়েছে। আপনারা দেখেছেন ভোটের দিন 36টা ভিভিপ্যাট মেশিন খারাপ হয়েছে, এটা কোনো দিন হয়নি কোথাও, উত্তরপ্রদেশের একটা কেন্দ্রে হয়েছে আর এখানে মহেশতলায় হয়েছে। প্রায় 12-14 ইভিএম খারাপ বেরিয়েছে, সব মিলে সর্বসাকুল্যে প্রায় 51টা মেশিন খারাপ বেরিয়েছে। সেই ভোটগুলো যদি মানুষ দিতে পারতো তো আরও জয়ের ব্যবধান বাড়ত। এবং 72% পোলিং হয়েছে, আমরা বাই ইলেকশনে এমনিতে কম পোলিং হয় কিন্তু বিগত দিনে যা ট্রেন্ড দেখা গেছে, যা প্রথা দেখা গেছে, তা অনুযায়ী যদি 80% পোল হতো তৃণমূল কংগ্রেসের প্রার্থী 75,000-এর বেশি ব্যবধানে জিততো, এ নিয়ে কোনো সংশয় নেই। তবে আমরা মানুষকে ধন্যবাদ জানাই, তারা জবাব দিয়েছে এবং গণতান্ত্রিকভাবে, আপনারা দেখেছেন ভোটের দিন কেউ কিন্তু কোনো রকম অভিযোগ তুলতে পারেনি। আজকে বলবে কি তৃণমূল ভোট করতে দেয়নি, নাচতে না জানলে উঠোনে মেকা, এটা একটা প্রবাদ রয়েছে। মানুষ যাদের সাথে নেই, প্রায় 60% আসনে বা 60% বুথে বিজেপি বা সিপিএম এর এজেন্ট দিতে পারেনি, এবং তাদের মধ্যে একটা গোপন আতার ছিল বিজেপি সিপিএম এর মধ্যে। আপনারা দেখেছেন কংগ্রেস সিপিএম এর বোঝাপড়া হয়েছে, কংগ্রেস প্রার্থী দেয়নি, তাও আজকে সিপিএম এর কি দুরবস্থা, বিজেপির কি দুরবস্থা। এবং যেখানে আমাদের 12,000-এর ব্যবধান ছিল দু বছরে, সেটা প্রায় 65,000 হতে চলেছে। আগামী এক বছর পর লোকসভা ভোট হবে, সেটা দেখবেন 1,00,000-এ পৌঁছে যাবে। যত দিন যাবে, যত কুৎসা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, মানুষের আস্থা, জনসমর্থন তত বাড়বে। আরে যেখানে আছে সেখানে পাখির চোখ করে লাভ, যে ইউপি নিয়ে এত বড় বড় কথা বলছে, সেই ইউপিতে আজকে কি অবস্থা, প্রত্যেকটা সিট হারাতে চলেছে। বিহারে আজকে নীতিশ কুমারের যে সিটটা ছিল, আমি শুনলাম সেখানে লালু প্রসাদ যাদবের দল এগিয়ে রয়েছে, আজকে মহারাষ্ট্রে অন্য দল এগিয়ে রয়েছে, এনসিপি এগিয়ে রয়েছে, কোথাও বা জেডিইউ এগিয়ে রয়েছে, কর্ণাটকে কংগ্রেস এগিয়ে রয়েছে, পাঞ্জাবে কংগ্রেস এগিয়ে রয়েছে। সুতরাং আগে নিজেদের জায়গাটা সামলা, আগে দিল্লি সামলা, উত্তরপ্রদেশ সামলা, পরে ভাবিস বাংলা, আমি সেটাই বলবো এদেরকে।